ইসলামী উৎসব যেটি, ইসলামী আদর্শ যেটি, ইসলামী স্বভাব যেটি, ইসলামী কালচার যেটি, সেটিকে গ্রহণ করে সেটিকে প্রাধান্য দেওয়া এবং সেটিকে আঁকড়ে ধরা উচিত একজন মুমিন মুসলিমের। কিন্তু আমরা সেটি না করি, বরং আমরা দেখছি আর অগ্রসর হওয়ার চেষ্টা করছি কিভাবে অমুসলিমদের বেশি অনুসরণ করা যায়। তাই এ মাসে 14ই ফেব্রুয়ারি যেটি বিশ্ব ভালোবাসা দিবস, সেই বিশ্ব ভালোবাসা দিবস এটি হচ্ছে খ্রিস্টান যারা তাদের হলো একটি উৎসব, যেটির উৎপত্তি হয়েছে 269 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই ভ্যালেন্টাইন্স ডে এই বিষয়টির বা এই উৎসবের সর্বপ্রথম উৎপত্তি হলো 269 খ্রিস্টাব্দে। কারণ জনাই ভ্যালেন্টাইন কে পাদ্রী খ্রিস্টান ধর্মযাজক, তাকে শিরোচ্ছেদ করা হয় 269 খ্রিস্টাব্দ। সে বিষয়টিকে কেন্দ্র করে এই দিনটিতে যখন তাকে শিরোচ্ছেদ করা হয়, তাই তার প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য তাকে বিভিন্ন জন ফুল পাঠাতে শুরু করে, ভালোবাসার কার্ড পাঠাতে শুরু করে, ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি দিতে শুরু করে। সেদিন থেকেই এই দিনটির উৎপত্তি হয়েছে। পরবর্তীতে 496 খ্রিস্টাব্দে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে রোমান সাম্রাজ্যে এই ভালোবাসার দিবস উদযাপন করা হয়, এবং সেখান থেকেই চলে আসছে সেই খ্রিস্টানদের অনুসরণ করে বিশ্ব ভালোবাসা দিবস, যেটি বড় আফসোসের বিষয়। এই দিবসটিকে কেন্দ্র করে একজন মুমিন মুসলিম তিনিও আজকে এই দিবসটিকে উদযাপন করছেন। মুমিন মুসলিম সমাজের যুবশ্রেণী এক যুবক আরেক যুবককে, এক যুবতী আরেক যুবতীকে, বা এক যুবক আরেক যুবতীকে অবৈধ ভালোবাসা স্থাপনের জন্য এদিনটিকে তারা গুরুত্ব দিচ্ছে, এবং এদিনটির মধ্যে তাদের একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। ঠিক সাথে যারা মুসলিম দম্পতি, তারাও যেন স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে এই বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের উপলক্ষে ফুল উপহার দিচ্ছে বা আরো কিছু করছে। এই মুসলিম, আপনি কি লক্ষ্য করেছেন আপনি কার উৎসব এটি পালন করছেন? কোন সন্দেহ নাই, এটি হলো খ্রিস্টানদের উৎসব, এটি হলো অমুসলিমদের উৎসব। বড় আফসোসের বিষয়, আজকে লা ইলাহা ইল্লাল্লাহর যে ভালোবাসা থাকা দরকার, সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভালোবাসা আমাদের মাঝে নেই। বরং লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বংসকারী যারা, লা ইলাহা ইল্লাল্লাহর শত্রু যারা, লা ইলাহা ইল্লাল্লাহর মূলোৎপাটনকারী যারা, তাদের ভালোবাসাকেই আজকে আমরা গ্রহণ করছি এবং সেটাকেই আমরা পালন করছি। তাই আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যখনই মানুষকে জান্নাতে নিয়ে যাবে, যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি পূর্ণভাবে পালনের জন্য যেগুলি শর্ত রয়েছে সেই শর্তগুলি পালন করা সম্ভব হবে, সেগুলির অন্যতম একটি শর্ত হলো ভালোবাসা। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটিকে ভালোবাসা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটিকে কিভাবে ভালোবাসবো আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে ভালোবাসা, এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে যাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে ইলাহ হিসাবে তাকে ভালোবাসা, যাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে ইলাহ হিসাবে মাবুদ হিসাবে তাকে ভালোবাসা। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। এ বিষয়টি যেমনই ভাবে মুখ দিয়ে আমি বলবো, অন্তর দিয়ে আমি বিশ্বাস করব, তেমনি ভাবে এটিকে আমি ভালোবাসবো, অর্থাৎ সেই মাবুদকে আমি ভালোবাসবো, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি যদি ভালোবাসতে চায়, কিভাবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা, আমি করি আর একটা, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার জন্য যেগুলি বিষয় রয়েছে সেগুলির মধ্যে সবচেয়ে প্রথম বিষয় যেটি, তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বা অন্যকে আল্লাহর শরীক বানানো থেকে মুক্ত হতে হবে, বিরত হতে হবে, এটি হলো সর্বপ্রথম বিষয়।
কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম যেটি অপরাধ, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণতম যেটি অপরাধ, সেই অপরাধ হলো শিরক। সেই অপরাধ হলো কি অপরাধ করে বলেন কি? তাহলে যদি আমরা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলি এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ বাণীটিকে ভালোবাসি এটা দাবি করতে চাই, তাহলে আমাকে পৃথিবীর সকল ক্ষেত্রে সকল স্তরে সর্বমুহূর্তে আমাকে যাবতীয় রকমের শিরক যেগুলি রয়েছে এগুলি থেকে আমাকে বিরত থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় ঘৃণিত বিষয়, সবচেয়ে অপছন্দনীয় বিষয় যেটি সেটি হলো শিরক। আর যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তির প্রতি সন্তুষ্ট তো দূরের কথা, বরং জান্নাতকে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন এবং জাহান্নামকে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট স্থান করে দিবেন। ঘোষণা হয়ে গেছে আমার সময় শেষ, তাই আর দীর্ঘ করছি না, শুধু এটুকু বলেই শেষ করতে চাচ্ছি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি যদি আমরা ঈমান আনতে চাই এবং এ লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এটা কোনো মুসলিম ব্যক্তি যদি চায়, নারী হোক, পুরুষ হোক, আলেম হোক, সাধারণ মানুষ হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ধনী হোক, গরিব হোক, সে ব্যক্তিকে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি ভালোবাসা স্থাপন করতে হবে। অমুসলিমদের ভালোবাসা নয়, ইসলামের ভালোবাসা। আর লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি ভালোবাসা এর অর্থই হলে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা যাকে স্বীকৃতি দেওয়া হয় তাকে ভালোবাসা, অর্থাৎ সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা অন্যতম হলো দুটি পথ, একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি নিষেধ করেছেন সেগুলিকে বর্জন করা, কারণ এগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, কখনো সন্তুষ্টি হন না। তো সেগুলির মধ্যে সর্বপ্রথম যেটি বিষয় সেটি হলো শিরক। সকল পর্যায়ে সকল ক্ষেত্রে এই শিরককে বর্জন করা। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আজকে আমাদের শিরকে যেন হলো জাতীয় একটি বিষয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের যারা বিভিন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন তাদেরকে আমরা দেখি যে ওই কাবা শরীফে সেখান থেকে তাওয়াফ করে আসাটাই যথেষ্ট তারা মনে করেন না, ওখান থেকে তাওয়াফের পর আবার শাহাদাতুল মাজারে দৌড়াইতে হয়, ওইখানে তাওয়াফের পর মন সন্তুষ্ট হয়, বলেন না আউযুবিল্লাহ। এটা জাতীয় ভাবে শিরক, আল্লাহ যথেষ্ট নয়, আল্লাহর ঘর যথেষ্ট নয়, আরেকটা কবর তারপর লাগবে। এই ধরনের আজকে আমাদের সামাজিক অবস্থা দাঁড়িয়ে গেছে যে শিরক না করে যেন শান্তি নাই, কোন জাতি যদি শিরক না করে শান্তি নাই, এ ধরনের তার অবস্থা হয়ে যায়, তাহলে জেনে নিন কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকাল তাদেরকে অশান্তি ছাড়া শান্তি দিবেন না। তাই আল্লাহকে ভালোবাসার অন্যতম যেটি বিষয় সেটি হলো আল্লাহ যেগুলি অপছন্দ করেন তার মধ্যে সবচেয়ে বড় হলো শিরক, সেটি আমাদেরকে বর্জন করতে হবে। আজান হয়ে যাচ্ছে, আজানের পরে আমাদের জামাত দাঁড়াবে, তাই আসুন আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনার যে শর্তগুলি রয়েছে অল্প সময়ের মধ্যে আমরা যেগুলি শুনলাম সেগুলি পালনের মাধ্যমে সত্যিকারই যেন লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান এনে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব এসআর জামাতের উপর ইনশাআল্লাহ তিনি আপনাদেরকে উদ্দেশ্য করে বয়ান রাখবেন। তারপর আমাদের প্রধান অতিথি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস আলী আমাদের মাঝে আছে, উপস্থিত হয়েছেন। পথে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ প্রিন্সিপাল আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরুল্লাহ। ইনশাআল্লাহ নামাজের পরে ধারাবাহিকভাবে এ সমস্ত এলমে দ্বীনের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। ধন্যবাদ সবাইকে।